গাইস উই আর ব্যাক। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছো কি আজকে আমরা কি করতে চলেছি। তোমাদের মনে হয়তো কোশ্চেন হচ্ছে না কি রূপসা আমাদের সঙ্গে কেন নেই। ও আছে মেকিং পার্টে, ও তোমাদের সাথেই আছে। তো চলুন দেখে নেই মেকিং পার্ট। এখানে লাগছে 1 কাপ সুজি, 1 কাপ চিনি, 1 কাপ দুধ, 1/2 কাপ ময়দা, কাঁঠাল রস 1 কাপ, আপেল রস 3 টেবিলস্পুনের মতন, আর লাগছে সাদা তেল বা সয়াবিন অয়েল। এখন আমরা একটি মিক্সিং জারের মধ্যে চিনি আর সুজি নিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব। আমি একটি বড় মিক্সিং বোল নিয়েছি, তার উপর একটি চালনি রেখে দিয়েছি, তার মধ্যে গুঁড়ো করে রাখা চিনি এবং সুজির মিশ্রণটি দিয়ে দেব। তার মধ্যে 2 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিয়েছি এবং দিয়ে দেব 1/2 কাপ ময়দা। এরপর ভালো করে এগুলোকে চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেছে, এরপর ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে, এর মধ্যে এখন একে একে লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। প্রথমেই আমরা এর মধ্যে আমের রসটুকু মিশিয়ে দেব, তারপর কাঁঠালের রসটুকু দিয়ে দেব। আমি এখানে আমের রসটি ব্যবহার করেছি শুধুমাত্র কাঁঠালের উগ্র গন্ধ কাটানোর জন্য, এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এরপর 1/2 কাপ সয়াবিন অয়েল দিয়ে দেব, সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দুধের ব্যবহার শুরু করব। দুধ একেবারে আমরা দেব না, অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকব। এখানে আপনাদের একটা কথা বলে রাখি যে মেশানোর সময় দিক একদিকে রাখতে হবে, দুদিকে দুভাবে ঘোরালে ব্যাপারটা নষ্ট হয়ে যাবে। তাতে কি হবে যে ব্যাটারের মধ্যে এয়ার বাবলস বেশি থাকবে, বেশি হয়ে যাবে, ফলে যখন কেকটা হয়ে আসবে তখন কেকের মধ্যে প্রচুর পরিমাণে ছিদ্র দেখা যাবে। তো মেশানো হয়ে যাওয়ার পর ব্যাটারটা ঠিক এরকম হতে হবে। এখন এটিকে আমরা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু সুজি আছে এর মধ্যে, তাই সুজিটিকে ফোলার সময় দিতে হবে। এই ফাঁকে আমরা একটি মোল্ডের মধ্যে অয়েল ব্রাশ করে ময়দা ডাস্ট করে নেব। ভালোভাবে ময়দা ডাস্ট করতে হবে যাতে কোনো দিকে কোনো কোনায় জায়গা ফাঁকা না থাকে। আমার ডাস্ট করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটা খুব সুন্দরভাবে ডাস্ট করা হয়েছে। আপনাদেরকেও ঠিক একইভাবে ডাস্ট করে নিতে হবে। মিনিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাটারটা কতটা টাইট হয়ে গিয়েছে। তো এটাকে একটু লুজ করার জন্য আমরা আরও একটু দুধ অ্যাড করে মিশিয়ে নেব ভালো করে। তো এখন একটি বড় ঢাকনা সমেত পাত্র নিতে হবে, তাতে কিছুটা বালি ছড়িয়ে দিয়েছি আমি, আপনারা চাইলে লবণও ব্যবহার করতে পারেন। এটি একটি ঢাকনা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিটের জন্য রেখে দেব ফ্রি হিট করার জন্য। এরই ফাঁকে রেডি করে রাখা মোল্ডে ব্যাটারটা ঢেলে নেব, আর একটু ট্যাপ করে নেব যাতে ভেতরে থাকা কোনো এয়ার বাবলস বেরিয়ে যায়। এরপর কিছু ড্রাই ফ্রুটস কুচিয়ে ব্যাটারের ওপর ছড়িয়ে দেব, এটা একেবারেই অপশনাল। আমার কাছে কিছু অ্যালমন্ড আর কাজু ছিল, তাই আমি সেগুলোকে কুচি করে ছিঁড়ে দিয়েছি। এখন একটি ছোট স্ট্যান্ড বসিয়ে দেব, খেয়াল রাখতে হবে মোল্ডটা যাতে পাত্রের গায়ে টাচ না করে। এখন মোল্ডটা বসিয়ে দেব, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মোল্ডটা একেবারেই টাচ করেনি পাত্রের গায়ে। তো এভাবেই আপনাদেরকে বসাতে হবে এবং এটিকে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দেওয়ার পর তার উপর কিছু ভারী জিনিস দিয়ে চাপা দিতে হবে যাতে ভিতরের গরম হাওয়াটা যাতে বাইরে বেরিয়ে না আসে। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, যেহেতু এখানে আমরা কাঁঠাল আর সুজির ব্যবহার করেছি, তাই কেকটা এখানে অতটা ফুলবে না, কিন্তু টেস্টের ক্ষেত্রে সেমই থাকবে। তো আমি এখানে এখন একটি কাঠি দিয়ে টেস্ট করে নেব যে আমাদের কেকটি সম্পূর্ণভাবে হয়েছে কি না। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে কেকের মধ্যে কোনো রকমভাবে কাঁচা ভাব নেই, কেকটা আমাদের পুরো হয়ে গিয়েছে। তো এখন আমরা এটিকে ঠান্ডা হতে দেব এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর ডিমোল্ড করে নেব। তো আমার কেকটা ডিমোল্ড করা হয়ে গেছে। তো আমার কাছে কিছু চকলেটস ছিল, তাই আমি কেকটাকে এভাবে ডেকোরেট করে নিয়েছি, আপনারা চাইলে এমনিও সার্ভ করতে পারেন।
আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে আমার কেকটা কতটা নরম হয়েছে আর দেখতে কতটা টেস্টি লাগছে। অসাধারণ লাগে খেতে। আর ডেকোরেশনের ব্যাপারটা যদি তোমরা বলো তাহলে তোমাদের ইচ্ছে মতন এটা ডেকোরেট করতে পারো। এখানে কোনো মানে নির্দিষ্ট এটা দিয়ে ডেকোরেট করতে হবে বা এই জিনিসটা ইউজ করতে হবে কোনো এরকম ব্যাপার নেই। তো তোমাদের ইচ্ছে মতন তোমরা সাজাতে পারো। ট্রাই করেছি বাড়িতে, তো রেকমেন্ড করছি যে সিজনাল ফ্রুট হিসেবে কাঁঠালের কেক বেস্ট, তো তোমরাও ট্রাই করতে পারো। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবও করে দেবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু যে কেমন লেগেছে কেকটা, আর পাশের বেল আইকনটি দাবিয়ে দেবেন। থ্যাংক ইউ, বাই বাই।